আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। লকডাউনের মধ্যে দীর্ঘদিন ঘরে আবদ্ধ থাকায় পারিবারিক অশান্তি নতুন কোনো জিনিস না, কিন্তু সেই অশান্তি পৌঁছলো মারপিটের জায়গাতে। গোঘাটের বালিদেওয়ানগঞ্জের জগৎপুরে এক গৃহবধূ আর তার স্বামীকে মারধর করলেন স্বামীরই বর্দা। কারণ রান্নার গ্যাস। ওই গৃহবধূ আর তার স্বামীর যে রান্নার গ্যাস ছিল সেটি তার দাদা দখল করতে গেলে তারা বাধা দিলে তার দাদা ওই স্বামী এবং তার গৃহবধূকে মারধর করেন বলে অভিযোগ। আসুন দেখে নি সেই ঘটনা, শুনে নি তাদের বক্তব্য আরামবাগ নিউজের পক্ষে। আমরা হসপিটালে এসেছি, ঠিক আছে, কি হয় আপনার? আমার বউ স্থির। কে মারধর করেছিল? আমার দাদা জেঠিমা মেরেছে, তারপর দাদারা মারতে গেলো আমাকে মেরেছে মন্দিরে। কিসে করে মেরেছে? ড্যাঙে করেছে, 12টা ড্যাঙে করে মেরেছে। আমার সুখদেব মাঝি বলছে যে তোকে মেয়ে দিয়ে মার খাওয়াবো, ওর মাকে দিয়ে মার খাওয়াবো। ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল? আমরা যখন ঘরেতে থাকিনি, আমার ভাসুর না বলে আমার ঘর থেকে গ্যাস বার করে নিচ্ছে, সেই কারণে আমরা গ্যাস যখন তুলতে পারিনি, আমি বলেছিলাম, যখন আমরা জিজ্ঞেস করছি গ্যাসটা যে নিয়েছে বলেনি, অন্য লোক খবর দেয় যে গ্যাসটা হচ্ছে যে বার করেছে। তারপর আমরা যখন জিজ্ঞেস করি দিদি তোমাদের ঘরে আছে, মানতে দেয়নি। তারপর বলেছে হ্যাঁ আমাদের ঘরে আছে। তারপর আমরা চেয়েছি, আমরা থানা গেছি, লোকের কাছেও গেছি, চেয়েছি, ওকে বলেছিলাম দিদি তো ধার নিয়েছি, তো আমি তো জিনিস তো তোমার কাছে বন্ধ ইয়ে রাখিনি, তাহলে জিনিসের সঙ্গে সং নেই, তুমি আমাকে জিনিসটা দাও। বলছে না জিনিস দেওয়া যাবে না, তোকে আগে পয়সা দিতে হবে। তো আমি জিনিস তো জিনিসের ধার তো আমি তো তোমার সঙ্গে লেনদেন যখন ছিল জন্য ঝামেলা হয়েছিল গ্যাসকে নিয়ে, গ্যাসটা নিয়ে, সেইটা নিয়ে বার করার জন্য আমাকে একদম মেরেছিল। বলছে তো আমার স্বামীকেও দুবার তিনবার মেরেছে, আমি কোনো ফাইসল জানি, আমাদের পার্টি লোকের কাছে শুধু ঘুরেছি আর করেছি, আমি কোনো কিছু পাইনি, শুধু এটা সেটা ঘুরা করেছে। বলেছে যাও এদিকে, এবেলা যাও ওর কাছে যাও, ফাইসলা যাও, আমি পার্টি লোকের কাছেও গেছি। আমি যখন এখানকে এসে ঘিরছি, আমি তার জন্য বলছি যে আমার আমার কোনো কেস কাবাডি, সবাই বলছে কেস কাবাডি করো, কেস কাবাডি করতে গেলে আমার হবে না, কেস কাবাডি করতে গেলে পয়সা চাই। আমি কিন্তু কেস করতে চাইনি, যখন আমি নিজে না পারবো আমি তখন কেস করবো, কিন্তু আমার নিজে আমার সবাইকে আমি বলছি আমার ন্যায্য বিচার করে দিতে হবে। আমার জগৎপুরে, জগৎপুরে, জগৎপুরে শ্বশুর ঘর বাপের ঘর হচ্ছে বালিতে। আমি চাইতে গেই না, আমার স্বামীকে মেরেছিল, আমি তার আগেও ডেকেছি, কোনো ফাইসলা করে নেই। এই যাচ্ছি যাও, এই যাচ্ছি যাও, দাদা চলো না গা, বলছে হ্যাঁ বাগড়াই করে মেরেছে। কখন মেরেছে? কালকে সকালে মেরেছে, যন্ত্রণে ওষুধ ছুটতে পেরেছি। কেউ আমি ওখানে ডাক্তারকে দিয়েছি ওষুধ দাও, বলছে না দেওয়া যাবে না ওষুধ, তোমাকে তো ওষুধ দেওয়া যাবে না। আমি যে একটা সরকারি কাগজ বলেছে, তাহলে আমাকে কাগজ তো দিতেই হবে, নাহলে আমি আরামবাগে হাসপাতালে বলছে এখন কোনো ডাক্তার হবে না, আমি ভর্তি হবো। কিন্তু আমি ন্যায় আমি মার কত খাবো? আমাকে যখন মেরেছে আমার ছেলেরা কেঁদেছে, কিন্তু আমি তাকে মারিনি, সে আমাকে বলছে আমি মেরেছি, আমি তাকে ঝেঁটালিয়ে মারিনি, আমার খুশাউরিকে ঝেঁটালিয়ে মেরেছে। আমার খুশাউরি, আমার ভাসুরকে বলেছি তুমি তো আমার স্বামীকে মেরেছো, তাহলে এবার আমাকে মারো, তুমি নিজে মারো সুখদেব মাঝি। আর আমার বড় ভাসুর মেরেছিল, আমার স্বামীকেও মেরেছিল। থানাতে গিয়েছিলেন? ওরা বলেছিল কেস করতে, আমরা ঘুরে এসেছিলাম, বলছে কেস নয় ডায়েরি, বলছে ডায়েরি করলে থানাতে পড়ে থাকবে, কেস করো। আমি চিনি না, আমাদের পাড়ার পাঁচজনের কাছে ফাইসলা শুনবো, যখন আমি ন্যায্য বিচার চাইনি সেখান থেকে ঘুরে এসেছি, এবার পয়সা চাই, সবাই সবারই কাছে এসে ঘুরেছি আর করছি। তখন আমার যখন বলেছে ডেকেছে মারবো এসো, আমি তাই গেছি, আমি আমার স্বামীকে দাঁড় করিয়ে মারিয়েছে, মার খেয়েছি আমি, এবার মার মার খাও, মার আমি নিজে খাবো, তোমরা যদি মারতে পারো আমি মার খাবো। আমাকে যখন মেরেছে আমার ছেলেরা দাঁড়িয়ে কাঁদতে লেগে পড়েছে, আমি তখন হাত ধরে ফেলেছি, আমি কাঁদলে আমার ছেলেরা কাঁদবে, আমি বলছি মা তোরা কাঁদিস নি, বলছে বাবা তুমি এসো না, মাকে মেরেছে, আমি মেরেছিল ওরকম করে। আমি এখন হাসপাতালে যাবো, থানা আমাদের রিপোর্ট, থানা রিপোর্ট চেয়েছে, আমি থানা রিপোর্ট দেবো। আপনার নাম? আমার নাম গীতা মাঝি, জগৎপুর। কি হয়েছিল? ঘটনা হয়েছে বলতে, আমাদের গ্যাস সিলিন্ডার একটা ছিল, সরকারি গ্যাস, যোজনার গ্যাস, তো গ্যাসটা ওরা বার করলে, আমি এখন বলি তিন দিন আগে ভালো, আমার দাদারা মানে জ্যাঠারা, জ্যাঠার ছেলেরা বার করলে, আমার বউকে দিয়ে বলতে পাঠায় যে গ্যাস সিলিন্ডারটা দিয়ে দাও, তিন দিন আগে শোনায়, মানে আজকে আমাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ছিল, ওরা দেয়নি, কালকে গোঘাট থানার পুলিশ এসে গ্যাস সিলিন্ডার বার করে দিয়েছে, সরকারি গ্যাস, দিয়ে ওকে মেরেছে, আমাকে মারধর করেছে আমার দাদারা, ঠিক আছে, আর ওকে ওদিকে হেল্প করছে খালি ভাস্কর সামন্ত, আমার জগৎপুরে
ভাস্কর সামন্ত পার্টির হচ্ছে লিডার একটা ভাস্কর সামন্ত, সে পাবে 5,000 টাকা। আমার দাদারা সে করেছে 11,000 টাকা, 6,000টা মদ খাওয়ার জন্য ঘুষ চেয়েছে আমাকে, আমাকে রাস্তায় আমাকে রাস্তা দিয়ে বার করতে দেয় না। ভাস্কর সামন্ত টিএমসি পার্টি করে আমাদের ওখানে জগৎপুরে বালিদানগঞ্জে, ঠিক আছে। বাকি সব পার্টি টিএমসি পার্টির লোকেরা সব বলেছে তুই থানায় যা, তোকে আমরা হেল্প করছি, শুধু ভাস্কর সামন্তই ন্যাজে খেলাচ্ছে আমাকে 3 দিন ধরে, ঠিক আছে। এই পেশেন্টকে নিয়েও দুদিন, আমি কালকে একটা পেশেন্টটা কালকে মেরেছে আমাকে, সারা রাতে ওকে যন্ত্রণা ভোগ করতে হয়েছে সারা রাত। এখন কোথায় যাচ্ছে? এখন আমরা গোকার ইয়ে থানায় ইয়ে ডাক্তারখানা যাচ্ছি, হসপিটাল, হসপিটাল থেকে ভর্তি করে কাগজ ফাগজ নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, আর আমাদের রাস্তা ফাঁসা সব বন্ধ করেছে, ঘর থেকে ছানতা ফান্তা কোড়া মোড়া সব লুট করে দিয়েছে। ওরাই আমার জ্যাঠারা, জ্যাঠার নাম কি? সুখদেব মাঝি, পিডুলাল মাঝি, তারপরে কানাই মাঝি, ছবি মাঝি, এরা সব লুটপাট করে নিয়েছে। আমাকে মারধর করেছিল এই রাস্তার জন্য, তার আগের দিনে মানে কিছুদিন আগে মারধর করেছে, তখন লকডাউনটা পড়ে গেলো বলে পার্টির লোকেরা বলে এখন থানা ফানায় যেতে হবে না, তোরা এখানে থাক, আমরা দেখি মিনচাল করে দেবো। দিয়ে আমি রোজই যাই, কী কো কবে মিনচাল করে দেবো, কবে আজ লকডাউন কাটুক কাল লকডাউন করুক। দিয়ে পরশু দিন আমার বউ গ্যাসটা আনতে গেছে সকালবেলা ধরে, কালকে বিরাট মেরেছে। আমি তুই মার খা, তুই গালাগালি কিছু পড়ার দরকার না, তুই মারটাই খেয়ে যায়, তারপর আমি দেখি বিচার পাওয়া যায় কি না পাওয়া যায়, ঠিক আছে, বলে এই ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার থানা যাবো, কাগজপত্র থানার লোক নিয়ে যেতে বলেছে আমাকে, যে কাগজপত্র নিয়ে তুমি এসো। আমার বাড়িতে বালিদানগঞ্জ স্যাংড়ার মেলাতোলা জগৎপুর, ঠিক আছে। আমার নাম সঞ্জয় মাঝি। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।